বই পুরো নষ্ট হয়। এখন আসতে আসতে এখনই ঘরে চাল না খাওয়ার মতো করে গেছে। তাই তার কারণ আমাদের পরিবারের একমাত্র উপযোগ ক্ষমতা ছিল আমার বাবা, আর বাবাই চলে গেছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রথম গুলি গিয়েছিলাম 18 তারিখ, ওই দিন ছটা গুলি গিয়েছিলাম, তো খুব বেশি কিছু হয়নি। রাবার বেলার ছটা গুলি 19 তারিখ শুক্রবার, সেদিন তো ডাইরেক্ট গুলি করা শুরু করেছে বিডিআর। তো আমার বিডিআর গুলি লেগেছিল রামপুরা থেকে, রামপুরা বাজারের একটু সামনে আমি গুলি খেয়েছিলাম। আমি আমার ধরনে আমি যে গুলি খেয়েছি, যে এই গুলিগুলো যেগুলো কবরের উপরে লেগেছে সবাই মানে ডেড, কেউ বেঁচে নেই। আমার সামনে অনেকে মারা গেছে, আমার সামনে বুকের এক পাশ দিয়ে গুলি ঢুকছে আর এক পাশ দিয়ে বের হয়েছে, এরকম আমার হাতের উপরে মারা গেছে। তারপর ধরেন আমি সরে যাই নাই, দাঁড়াইছিলাম। তারপর আমি গুলি খেয়েছি, আমার গুলি হাত পার হাড্ডি মানে হাঁটুর দুই আঙ্গুল নিচে লাগছে, হাড্ডি ছিদ্র আরেক পাশ দিয়ে বের হয়েছে। আমি এর বিচার চাই, আমি ওই সাহসের ফাঁসি চাই। আমার চারটা ভাই বোন আজকে চারটা ভাই বোন নষ্ট হয়। এখন আসতে আসতে এখনই ঘরে চাল না খাওয়ার মতো করে গেছে। তাই তার অপমানে কেন বদলো? আমাদের পরিবারের একমাত্র উপযোগ ক্ষমতা ছিল আমার বাবা, আর বাবাই চলে গেছে। আমার মা হাউস অফ গ্রিনি, আর বাবা মানে পর্বত তো চাওয়ার মতো কেউ নাই। বাবা মানে কিভাবে কিভাবে কি করবো? আমি কমিশন করে ফেরা দিছি, পুলিশ এমনি আমার গুলি করছে। গুলিটা কিভাবে লাগছে? গুলিটা হচ্ছে পুলিশ সেই সময় গুলি করতেছিল থানার উপর থেকে, মিছিল যখন যাচ্ছিল তখন গুলি করতে। মানে ওই 4 তারিখে আন্দোলনে গেছিল, আন্দোলনে যাই আমার ছেলের পুলিশ গুলি দেয়। গুলি দেওয়ার পরে দুইটা চোখে আমার ছেলের মানে কানা হয়ে গেছে। অহলে আমার ছেলের চিকিৎসা হেরম ভালোভাবে আমি করতে পারি না, মানে গুলি জড়ি হেডি ব্যক্তি রয়ে গেছে। ডাক্তার বলছে যে দুইটা চোখ নষ্ট হয়ে গেছে।